খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনলে তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা তরতর করে কাঁপত। এমনকি খলিফাতুল মুসলিমিন ওমর যে রাস্তা দিয়ে যেতেন, মিস্টার ইবলিস ওই রাস্তা দিয়ে যেত না। আল্লাহ রসুল নিজে বলেছেন, ওমর তোমাকে দেখে শয়তান ভয় পায়। আজও তাবিজের কিতাবে লেখে, কোন মানুষ যদি ঘুমাইবার সময় আঙ্গুল দিয়ে আইন মিম রা লেখা ঘুমায়, স্বপ্নে শয়তান তারে কোনো দুকা দিবে না। উমর লেখা নাম হোক, আমি যেতাম না এদিকে। আল্লাহ একবার, মদিনায় ভূমিকম্প হয় না। মদিনায় যখন নাকি ভূমিকম্প আরম্ভ হয়েছে, উনি নামাজ পড়তেছিলেন, নামাজের সালাম ফিরে শাবক দিয়ে আঘাত করে বলেন, জামিন তোমার তো সাহস কম না, তোর পেটে শুয়ে আছেন আল্লাহর হাবিব, তোর পেটে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, আমি আমার আল্লাহর গোলামি করতেছি, তোকে না আমার জন্য সৃষ্টি করা হয়েছে, সুতরাং তুমি যে নাড়া সারা করছো আমার নামাজের ডিস্টার্ব হইলো, রসুলের সাথে বিয়াদ দিবে হইলো, বললাম এই যে বন্ধ হোক হইলো, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ। মিশরের যে নীল নদী, আমি সেখানে যাই নাই, কিন্তু যিনি গেছেন ওনার বক্তব্য সত্য মিথ্যা আমি জানি না। উনি বলেন, হুজুর আমি নিজে গিয়ে দেখে আসছি, সত্র মাসে এই 1 ইঞ্চি পানি কমে না, আর আষাঢ় মাসেও 1 ইঞ্চি পানি বাড়ে না, যেখানে সেখানে। এটার কারণ নদী শুকায় গেছিল। এসব মিশরের গভর্নর হলে আমর ইবনুল আস, আর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উমর। নদী শুকায় গেছে, পানি নাই, লোকেরা বলি দেয়, মানুষ বলি দেয়, দিলে পানি আয় কিছু। আমর ইবনুল আস বললেন, মানুষ বলি দেওয়ার কোন বিধান ইসলামে নেই, মানুষ কেটে পানি আনতে হবে, অথচ নদী আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওরা কয়ে সৃষ্টি করা হয়েছে কত বললে তো হবে না, পানি না দেন। ঠিক আছে, আমি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটু ছিড়িলি। আল্লাহ আকবার, কত আধ্যাত্মিকতা ক্ষমতা তাদের ছিল। কথায় কত এসে যায়, অসুবিধা হইব? খলিফাতুল মুসলিমিন উমর, হযরত আলী বলেন যে আমি স্বপ্নে দেখি রসুল মিম্বরে বসে ওয়াজ করতেছেন, আমিও বসা। এই মুহূর্তে একজন আসলো, একজন মহিলা, তার গাছের পাকা খেজুর নিয়ে। সেটা